আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। শিক্ষার্থীরা, আমাদের আজকের আয়োজনে রয়েছে ষষ্ঠ শ্রেণী বাংলা ব্যাকরণ ও নির্মিতি। শিক্ষার্থীরা, আজকে ক্লাসে আমি আলোচনা করব ভাষা ও বাংলা ভাষার ধ্বনিতত্ত্বে বাংলা ব্যঞ্জন বর্ণ সম্পর্কে। পূর্বের ক্লাসে আমি স্বরবর্ণ সম্পর্কে আলোচনা করেছি, এখন ব্যঞ্জন বর্ণ সম্পর্কে আলোচনা করব। ব্যঞ্জন বর্ণ কি আমরা জানব, প্রথমে ব্যঞ্জন বর্ণ কি। ব্যঞ্জন বর্ণ হলো ব্যঞ্জন ধ্বনি লিখিত রূপ, আর ব্যঞ্জন বর্ণ হলো এমন বর্ণ যেগুলো কি স্বরবর্ণের সহযোগিতা ছাড়া চলতে পারে না। শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমি তোমাদের এই বর্ণগুলো উচ্চারণ করে শোনাচ্ছি, তোমরা উচ্চারণগুলো ভালো করে খেয়াল করবে। আমরা দেখতে পাচ্ছি ব্যঞ্জন বর্ণ কয়টি, 39টি। এই 39টি বর্ণ সম্পর্কে আলোচনা করব। প্রথমে দেখতে পাচ্ছি কি, ক, ক, খ, গ, ঘ, ম। এটা কি হবে, আমরা অনেকে উম বলি, উম হবে না, এটা কি ম। চ, ছ, বর্গীয় জ, এটা কি হবে না, বর্গীয় জ, আমরা বর্গীয় জ বলি, বর্গীয় জ হবে না, এটা হবে বর্গীয় জ। ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, মুদিনান্ন, ত, থ, দ, ধ, দন্তান্ন, প, ফ, ব, ভ, ম, অন্ধস্থ জ, ব বিন্দু র, ল, তালিবর্ষ, মুদিনাস, দন্তাস, হ, ড বিন্দু ড, ঢ বিন্দু ড, অন্ধস্থ খণ্ডত, এ তয়ের খণ্ডিত রূপ, খণ্ডত, অনুসার, বিসর্গ, চন্দ্রবিন্দু। শিক্ষার্থীরা, এই উচ্চারণগুলো তোমরা অবশ্যই খেয়াল করবে। তাহলে এখানে ক থেকে ও পর্যন্ত হচ্ছে কি, কণ্ঠবর্ণ, চ থেকে ই পর্যন্ত তালব্য বর্ণ, আর ট থেকে মূর্ধন্য পর্যন্ত কি হবে, তালব্য দন্তমূলীয়, ত থেকে দন্তান্ন পর্যন্ত বর্ণগুলোকে কি বলে, দন্তবর্ণ, প থেকে ম পর্যন্ত এগুলো কি, স্পর্শবর্ণ। তাহলে কি এখানে ডবিন্দু ঢবিন্দু ড আর ঢবিন্দু ড হচ্ছে কি, তারণজাত ধ্বনি, আর এখানে অনুসার, বিসর্গ, চন্দ্রবিন্দু হচ্ছে কি, পরাশ্রয়ী বর্ণ, যেগুলো কি অন্যের উপর আশ্রয় করে উচ্চারিত হয়। শিক্ষার্থীরা, 39টি ব্যঞ্জন বর্ণের মধ্যে সবগুলো কিন্তু ধ্বনি নয়, বাংলা ব্যঞ্জন ধ্বনির সংখ্যা হচ্ছে 32টি, এই চকে সেটা দেখানো হয়েছে। বাংলা ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কয়টি, 32টি। এখানে ব্যঞ্জন ধ্বনিগুলো হলো কি কি দেখি, ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গে জ, ঝ, এখানে ঞ কি হবে না, ধ্বনি হবে না, এটা হবে কি, বর্ণ, ট, ঠ, ড, ঢ, মুদিনান্ন, মুদিনান্ন এটা কি হবে না, এটা বর্ণ হবে না, এটা কি হবে, এটা ধ্বনি হবে না, এটা হবে কি, বর্ণ, মুদিনান্ন কি হবে, ধ্বনি হবে না, এটা হবে কি, বর্ণ, ত, থ, দ, ধ, দন্তান্ন, প, ফ, ব, ভ, ম, এখানে কি, ববিন্দ্র, ল, তালিবাস, দন্তাস, এখানে মুদিনাস্বটা কি হবে না, ধ্বনি হবে না, সেটা হবে কি, বর্ণ, হ, ঢবিন্দ্র, ড, ঢবিন্দ্র, ড, অন্তস্থ, অন্তস্থ, ব, মোট 32টি হচ্ছে কি, এই 32টি ব্যঞ্জন ধ্বনি, আর বাকিগুলো, এই 32টি ব্যঞ্জন ধ্বনি আর বাকিগুলো হচ্ছে কি, ব্যঞ্জন বর্ণ, এগুলো ধ্বনি নয়, এগুলো হচ্ছে বর্ণ, যেমন ঞ, অন্তস্থীয় জ, মুদিনান্ন, মুদিনাস্য, খণ্ডত, অনুসার, বিসর্গ, চন্দ্রবিন্দু, এগুলো কি, এগুলো হচ্ছে বর্ণ, এগুলো ধ্বনি নয়। শিক্ষার্থীরা, আমি আবার বলছি ব্যঞ্জন বর্ণের সংখ্যা কয়টি, 39টি, ব্যঞ্জন ধ্বনির সংখ্যা ছিল কয়টি, 32টি। এখানে
ইহ অন্তস্থ্য মদিনান্ন মদিনাস্য খণ্ডত অনুষ্কার বিসর্গ ছন্দবিন্দু এগুলো কি নয়, ধ্বনি নয়, এগুলো হচ্ছে বর্ণ। তাহলে ধ্বনি হচ্ছে কয়টি? ৩২টি। আর ব্যঞ্জন বর্ণের সংখ্যা হচ্ছে ৩৯টি। তোমরা অবশ্যই এগুলো খেয়াল করবে। ব্যঞ্জন বর্ণের রূপ, ব্যঞ্জন বর্ণে দুটি রূপ রয়েছে, একটি হচ্ছে পূর্ণরূপ আর একটি লিখিত রূপ। ব্যঞ্জন বর্ণ যখন স্বাধীনভাবে বসে তখন সেগুলোকে কি বলে? পূর্ণরূপ। বর্ণ যখন একটি শব্দের মধ্যে স্বাধীনভাবে বসে সেটা হচ্ছে পূর্ণরূপ। সেটা শব্দের শুরুতে হতে পারে, মাঝে হতে পারে, অথবা শব্দের শেষে হতে পারে। যেমন কলম, এখানে ক ল ম, এখানে কলম কি হয়েছে? ক শব্দটা কোথায় বসছে? এগুলো সবগুলো স্বাধীনভাবে ব্যবহৃত হয়েছে একটা শব্দে। খাতা স্বাধীনভাবে ব্যবহৃত হয়েছে। আর এখানে শব্দের মাঝে পাগল, সকল, এগুলো কি শব্দের মাঝে ব্যবহৃত হয়েছে। শব্দের শেষে অলক, বাঘ, আমরা দেখতে পাচ্ছি শব্দের শেষে স্বাধীনভাবে ব্যবহৃত হয়েছে এই পূর্ণরূপভাবে ব্যঞ্জন বর্ণগুলো। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করব ব্যঞ্জন বর্ণের রূপ, সংক্ষিপ্ত রূপ সম্পর্কে। সংক্ষিপ্ত রূপ, ব্যঞ্জন বর্ণের এই সংক্ষিপ্ত রূপকে কি বলে? ফলা। আমরা জানি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে, আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। পূর্বে আমি বলেছি ব্যঞ্জন বর্ণের পূর্বরূপ পূর্ণরূপ সম্পর্কে, এখন সংক্ষিপ্ত রূপ সম্পর্কে আলোচনা করব। যেমন জফলা, জফলা বয়, জফলা আকার উ, কি হয়েছে? ব্যাং। তারপর দন্ত্যা স হয় জফলা, সহ। তারপর এটা কি? বফলা। বফলাটা দেখো ছোট করে, তাহলে বা শয়ব আকার দন্ত্যা স, এখানে কি হয়েছে? শ্বাস সরিয়ে, তাহলে বা শয়ব অস, তাহলে বটা ছোট করে এখানে বফলা বসানো হয়েছে। মফলা প দয়ম, পদ্ম, কি হয়েছে? প দয়ম দিয়ে কি হয়েছে? পদ্ম। দন্ত্যা স ময়ম, শিক্ষার্থীরা এ পর্যায়ে আমি আলোচনা করব যুক্ত ব্যঞ্জন ও বিশ্লেষণ সম্পর্কে। যুক্ত ব্যঞ্জন কি? দুই বা তার চেয়ে বেশি ব্যঞ্জন ধ্বনির মধ্যে কোনো স্বরধ্বনি না থাকলে ব্যঞ্জন ধ্বনি দুটো একত্রে লেখা হয়। যেমন বক্তা, আমি তোমাদেরকে একটু বুঝাই দিচ্ছি। যেমন বক্তা লেখার সময় বক্তা, যেমন ব কয় ত আকারে বক্তা লেখার সময় ব যোগ অ, ব উচ্চারণ করার সময় অ আসে না, যোগ ক যোগ ত যোগ আ। তাহলে এখানে কয়টা যোগ হলো? এটা দিয়ে কী হবে? বক্তা। বক্তা উচ্চারণ করার সময় এখানে কী হচ্ছে? এখানে বক্তা উচ্চারণ করার সময় শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ বক্তা, এই বক্তা উচ্চারণ করার সময় এখানে কয়টা ধ্বনি, বর্ণ বা ধ্বনি মিলিত হয়েছে? দেখো ব, অ, ব উচ্চারণ করার সময় অ, ব, ব যোগ অ, আর ক নিচে কি আছে? ত, ক যোগ ত আকার আ, বক্তা। এখানে দ্বিতীয় বর্ণ ক ও ত, ক যোগ ত এর মূল রূপ পরিবর্তিত হয়েছে, হয়ে কি হয়েছে? ক যোগ ত এর মূল রূপ পরিবর্তিত হয়ে কি হয়েছে? কয়ত হয়েছে। এটা এটা কি হয়েছে? কয়ত, কয়ত হয়েছে। যুক্ত ব্যঞ্জন কয়েক ধরনের হতে পারে, যেমন যুক্ত ব্যঞ্জন কয়েক ধরনের হতে পারে, যেমন কি? দ্বিত্ব ব্যঞ্জন, সাধারণ যুক্ত ব্যঞ্জন, দ্বিত্ব ব্যঞ্জন, একে ব্যঞ্জন পরপর, একে ব্যঞ্জন পরপর দুবার ব্যবহৃত হলে তাকে দ্বিত্ব ব্যঞ্জন বলে। মানে একে ব্যঞ্জন, একই ব্যঞ্জন পরপর দুইবার, মানে একই ব্যঞ্জন পরপর দুবার যুক্ত হলে সেটা হচ্ছে দ্বিতীয় ব্যঞ্জন। যেমন কি? উচ্চ, উচ্চ এটা উচ্চারণ করার সময় চ আর চ মিলিত হয়েছে, চ চ আর কি? চ। এখানে দেখো চ যোগ চ মিলে কি হয়েছে? উচ্চ। এখানে একই ধ্বনি মিলিত হয়ে যে ধ্বনিটা, যে উচ্চারণটা আসে সেটা হচ্ছে কি? দ্বিতীয় ব্যঞ্জন, রস্ব চয়চ। তাহলে আমরা দেখতে পাচ্ছি চ যোগ চ মিলিত হয়ে উচ্চ হয়েছে, একই একই বর্ণ বা ধ্বনি মিলিত হয়ে উচ্চারিত হয়েছে দ্বিতীয় ব্যঞ্জন। এবার দেখো
সাধারণ যুক্ত ব্যঞ্জন। ব্যঞ্জন দ্বিত্ব ছাড়াও সব ধরন সব ব্যঞ্জন সংযোগকে সাধারণ দ্বিত্ব ব্যঞ্জন বলে। কি বলে যে ব্যঞ্জন দ্বিত্ব ছাড়া সব ব্যঞ্জন সংযোগ ব্যঞ্জন সংযোগকে সাধারণ যুক্ত ব্যঞ্জন বলে। আমরা এখানে দ্বিত্ব ব্যঞ্জন দেখছি একই শব্দ, মানে একই বর্ণ উচ্চারিত হয়েছে দুবার, একই বর্ণ বা ধ্বনি দুবার উচ্চারিত হয়েছে, কিন্তু সাধারণ যুক্ত ব্যঞ্জনে লক্ষ্য করা যাবে যে অনেক রকমের যুক্ত, মানে এক বর্ণ অন্য বর্ণের সাথে যুক্ত হবে, সেগুলো একই না, অনেক রকমের বর্ণই যুক্ত হবে একটার সাথে আরেকটা। সেই জন্য বলা হয়েছে ব্যঞ্জন দ্বিত্ব ছাড়া, মানে এটা ছাড়া সব ব্যঞ্জন সংযোগকে যুক্ত ব্যঞ্জন বলে। যেমন আমরা দেখি লক্ষ্য, এই লক্ষ্য লেখার সময় কী হচ্ছে, এই এ বর্ণটার নাম কি, এটা হচ্ছে খেয়, খেয়। আমরা এটাকে কি বলবো, এক একজনে এক এক রকম করে উচ্চারণ করে, আগে কে কষমালিক্য বলতো, এখন এটার উচ্চারণ কী হবে, খেয়। এটার ভাঙলে কি পাই আমরা, কযুগ মদিনাস্য। তোমরা লক্ষ্য করছো এটা হচ্ছে কি সাধারণ যুক্ত ব্যঞ্জন, কযুগ মদিনাস্য যুক্ত হয়ে কী হয়েছে, খেয়। কযুগ মদিনাস্য যুক্ত হয়ে কী হয়েছে, খেয়। শিক্ষার্থীরা আমি এখন আলোচনা করব ধ্বনি পরিবর্তন সন্ধি সম্পর্কে। প্রথমে জানব ধ্বনি পরিবর্তন কী। পূর্বের ও পরের ধ্বনি প্রভাবে ধ্বনি যে পরিবর্তন হয় তাই হলো ধ্বনির পরিবর্তন। অর্থাৎ পূর্বের ধ্বনি এবং পরের ধ্বনির প্রভাবে ধ্বনি যে পরিবর্তন হয় সেটা ধ্বনির পরিবর্তন। যেমন এক জু টর্শিকারটি, একটি, একটি শব্দের পূর্বধ্বনিটি হলো এ এবং পরের ধ্বনিটি হলো কি, রস্বই। স্বরধ্বনি দুটি উচ্চারণের দিক থেকে এক শ্রেণী নয়, এ হলো নিম্ন মধ্য স্বরধ্বনি আর রস্বই হলো উচ্চ স্বরধ্বনি। শিক্ষার্থীরা এখানে এ যোগ রস্বই সমান হয়েছে কি, একটি। সন্ধিতে এভাবে ধ্বনি পরিবর্তন হয়। সন্ধির শব্দের অর্থ হলো কি, মিলন, অর্থাৎ দুটি ধ্বনির মিলে একটি ধ্বনি সৃষ্টি হয়। সন্ধি হলো কি, পাশাপাশি দুই বর্ণের মিলন, দুই বর্ণ বা ধ্বনির মিলনকে কি বলে, সন্ধি বলে। যেমন আমরা দেখতে পাচ্ছি মহা যুগ আকাশ মিলে কি হয়েছে, মহাকাশ। দিক যুগ অন্ত মিলে কি হয়েছে, দিগন্ত। দিক যুগ অন্ত মিলে কি হয়েছে, দিগন্ত। শিক্ষার্থীরা আমরা জানি সন্ধি কত প্রকার, সন্ধি দু প্রকার, স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি। স্বরসন্ধি ধ্বনির পরিবর্তন বা মিলন যখন স্বরসন্ধির মধ্যে সীমাবদ্ধ থাকে তাকে কি বলে, স্বরসন্ধি। ধ্বনির পরিবর্তন বা মিলন যখন স্বরসন্ধির মধ্যে কি থাকে, সীমাবদ্ধ থাকে, সেটা হচ্ছে কি, স্বরসন্ধি। যেমন হিত যুগ অহিত, হিতাহিত। এখানে হিত, হিতর মধ্যে ত এর মধ্যে অ উচ্চারিত হয়েছে, যুগ অ, এখানে অ আর অ মিলে কি হয়েছে, আ, আ উচ্চারিত হয়েছে এখানে, হিতা হিত। এখানে অ আর অ যুগ অ মিলে কি হয়েছে, আ। হরসিকের হি ত, ত উচ্চারণের সময় কী হচ্ছে, অ উচ্চারিত হচ্ছে আর এখানে সরি অ দেওয়া আছে, আর এ অ আর এ অ মিলে এখানে কী হয়েছে, তা, হিতা হিত। ব্যঞ্জন সন্ধি, স্বরসন্ধি ও ব্যঞ্জন সন্ধি, ব্যঞ্জন স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি, ব্যঞ্জনধ্বনি ও স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনি ও ব্যঞ্জনধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে কি বলে, ব্যঞ্জন সন্ধি। আমি আবার বলছি, স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি, ব্যঞ্জনধ্বনি ও স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনি ও ব্যঞ্জনধ্বনি মিলে যে সন্ধি, যে ধ্বনি হয় সেটা কি হয়, ব্যঞ্জন সন্ধি। যেমন আমরা দেখতে পাচ্ছি মুখ যুগ ছবি, মুখচ্ছবি। এখানে মস্কর মুখ খ, খর মধ্যে কি উচ্চারিত হচ্ছে, অ উচ্চারিত হচ্ছে। আমরা জানি ব্যঞ্জন বর্ণগুলো কি স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না, ব্যঞ্জন বর্ণ উচ্চারণের সময় কি হয়, স্বরবর্ণের সহযোগিতা নিতে হয়। এখানে খ উচ্চারণের সময় কি আসছে, অ, খ অ, আর এটা কি, ছ। তো আমরা খ অ ছ মিলে মানে এটা কি, স্বরধ্বনি আর এটা হচ্ছে কি, ব্যঞ্জনধ্বনি, দুটো মিলে কি হয়েছে, চয় ছ, চয় ছ। এখানে মুখ যোগ ছবি, আমরা কি দেখতে পাচ্ছি, দুটো মিলে কি হয়েছে, মুখচ্ছবি, মুখচ্ছবি।
শিক্ষার্থীরা, আমি ধ্বনিতত্ত্বের উপর চারটি মোট চারটি ক্লাস নিয়েছি, তোমরা প্রত্যেকটা ক্লাসে অবশ্যই দেখবে। সেগুলো কি? ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ স্থান, তারপর হচ্ছে উচ্চারণ রীতি, আর বাংলা স্বরধ্বনির সংখ্যা, স্বরবর্ণ, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ, পূর্ণরূপ, ব্যঞ্জনবর্ণ, ব্যঞ্জনধ্বনি, ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপ, ব্যঞ্জনবর্ণের পূর্ণরূপ, তারপর হচ্ছে যুক্ত ব্যঞ্জন ও বিশ্লেষণ, আর ধ্বনি পরিবর্তন, সন্ধি, সেগুলো সম্পর্কে আলোচনা করেছি। শিক্ষার্থীরা, তোমরা চারটি ক্লাসে ভালো করে দেখবে, একটার পর একটা দেখলে, তোমরা পরপর ক্লাসগুলো দেখলে তোমরা ওই ধ্বনি সম্পর্ক, ধ্বনিতত্ত্ব সম্পর্কে তোমাদের ধারণা পূর্ণ হবে বলে আমার মনে হচ্ছে। শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই ভালো করে ক্লাসগুলো দেখবে, না বুঝলে পরপর কয়েকবার করে দেখবে, তারপর তাহলে তোমাদের এটা মনে মনের মধ্যে এসে যাবে। শিক্ষার্থীরা, আজকে পর্যন্ত, তোমরা অবশ্যই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর স্যাররা প্রতিদিনই দিচ্ছে অনলাইন ক্লাস, তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখবে। শিক্ষার্থীরা, তোমাদের ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।